ভারতের কাছে ম্যাচটা বাঁচা মরার, ভারতের কাছে ম্যাচটা টুর্নামেন্টে টিকে থাকার, আসরের সবচাইতে সফল দল টিম ইন্ডিয়া অথচ পাকিস্তানের বিপক্ষে এক হারে টুর্নামেন্টে তাদের ভাগ্যই গেছে ঝুলে। তাই তো লঙ্কানদের বিপক্ষে টিকে থাকার লড়িয়ে টিম ইন্ডিয়ার বড় অনুপ্রেরণা বিরাট কোহলি, কারণ 9 ইনিংস পর তিনি তুলে নিয়েছেন ব্যাক টু ব্যাক 50। অন্যদিকে ছন্দে না থাকলেও রোহিত শর্মা এবং রাহুলের ব্রানে ফেরাটা স্বস্তি দিচ্ছে টিম ইন্ডিয়াকে। তবে তাদের জন্য অস্বস্তির বড় কারণ বোলিং লাইন আপ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি টোয়েন্টি ফর্মেটে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ভারত আর শ্রীলঙ্কা। যদিও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মতো এ ম্যাচ নিয়ে উন্মাদনা নেই ঠিক ততটা, তবুও গ্যালারি যে থাকবে ভারতীয় সমর্থকদের দখলে তা তো বলাই বাহুল্য। তারা বলছেন নিজেদের সামর্থ্যের 80% যদি ভারতীয়রা দিতে পারে তবে লঙ্কাকে হারানো মোটেও কঠিন হবে না। লাস্ট ম্যাচ উই এক্সপেক্ট টু উইন ইন্ডিয়া বাট পাকিস্তান উইল উইন, বাট পাকিস্তান প্লেড গুড লাস্ট ম্যাচ বাট টুডে উই এক্সপেক্ট টু ইন্ডিয়া উইন। গত ম্যাচে ভারতকে পাকিস্তান হারাই দিয়েছে, এ ম্যাচে ইন্ডিয়া শ্রীলঙ্কাকে হারাই দেবে, আর ভারত যদি টুর্নামেন্টে না থাকে তাহলে আসলে টুর্নামেন্টের মজাই থাকে না। অন্যদিকে টুর্নামেন্টের ডার্ক হর্স হিসেবে ইতোমধ্যে নিজেদেরকে প্রমাণ করেছে শ্রীলঙ্কা, বিশেষ করে আফগানদের বিপক্ষে এমন বাজেভাবে হারার পর পরবর্তী দুটো ম্যাচ তারা যেমন দাপুটের সঙ্গে জিতেছে তাতে ভয় ভারত পেতেই পারে। সব মিলিয়ে ভারত শ্রীলঙ্কার এই ম্যাচকে ঘিরে নতুন করে উত্তেজনার রেণু ফুটছে এই সংযুক্ত আরব আমিরাতে। দুবাই থেকে এই ছিল আমার কাছে সবশেষ।